বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালের আমলগুলো সেরে নিয়েছি, সবাই ঘুম আসতেছে। আমি রাতে কিছু কাজ রেডি করে রেখেছিলাম, এখন এগুলাকে সেলাই করে নিব। কিছু ড্রেস বড় করতে হবে আর কিছু কেটে ছোট করতে হবে। এগুলো আমি রাতেই রেডি করে রেখেছি, যেটা সেলাই করতে হবে খুলে রেখেছি আর যেটা কাটতে হবে সেটাও কেটে নিয়েছি। এখন এগুলাকে সেলাই করে নিব, এরপরে মেয়েরা ঘুম থেকে উঠবে, ওদের নিয়ে নাস্তা খাবো। অফ ক্যামেরায় আমি খামিরটা তৈরি করে রেখেছি, এখন পরোটাগুলো ভেজে নিব। আর ওর বাবাও আছে বাসায়, তার জন্য কপিটা রেডি করে নিই। এই ফাঁকে আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আর পাখিটা গরমে ছটফট করছিল, ওকে পানি স্প্রে করে দিয়েছে মেয়ে, আমি এটাকে বাইরে দিলাম, বাতাসে শুকিয়ে যাবে। দুপুরের রান্নাটার আয়োজন করেছি, আজকে হালকা পাতলা রান্না করব। আমি মাছ ম্যারিনেট করে রেখেছি, মাছটাকে ভেজে নিব, সবজি করব। রাতে পাস্তা রান্না করেছিলাম সেটা আছে, আর মেয়েদের জন্য ফ্রোজেন একটা পিৎজা রেডি করব। আজকে দুপুরে এই খাবারটাই করব। এটা সাগরের অরাতা মাছ, খেতে অসাধারণ। বাংলাদেশের যেমন পদ্মার ইলিশ, কুমিল্লার ইলিশ, যে কোনো একটা নদীর ইলিশ, যেভাবে আর কি ইলিশের সরাসরি, এই ঠিক এইটাও সাগরের, বিভিন্ন সাগরের বিভিন্ন স্বাদ। এই অরাতা মাছটা খেতে অসাধারণ, এটা ভেজে বা তরকারিতে খেতে এটা অসাধারণ হয়। এটাকে আজকে ভেজে নিলাম, সবসময় ওভেনে করি, আজকে চুলাতেই করে নিয়েছি। আর এটা অল্প তেলে ভাজলেও ইলিশ মাছের মতনই তেল ওঠে, আর সেই তেলে আমি একটা সবজি করে নিয়েছি। সবজিটাও আমি মশলা মেখে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আর উপর থেকে আমি সেই বাটিটা ধোয়া একটু পানি দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একটু পরে এটাকে একটু নেড়ে দিব, সিদ্ধ হয়ে গেলে একটু ভাজা ভাজা করে আর কি নামিয়ে নেব। আমি দুপুরের কাজ করতে করতে চাইনিজ এসেছে, বাংলাদেশের কিছু সবজি চাষ করে, তাই সবজি নিয়ে, তা আমি সবজিগুলো রাখলাম, এগুলোও কেটে বেছে আজকে আর রান্না করব না, রেখে দিব। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, উপরে একটু ধনিয়া পাতা আর একটু সাদা তিল দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। গোসল নামাজ সেরে নিয়েছি, এখন আমরা দুপুরের খাবারটা সবাই মিলে খেয়ে নিব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।